আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন গাইস। অনেকটা মানে এখন মেঘাচ্ছন্ন অবস্থা কাটিয়ে রোদের যে প্রহাসটা সেটা কিন্তু এখান থেকে আমাদের চোখে পড়ছে। বিশেষ করে আন্তে চারদিকের পরিবেশটা কিন্তু আপনারা দেখছেন। আমার ক্ষেতে দেখুন, আলুর ক্ষেতে পর্যন্ত মূলা রয়েছে, আপনাদের চোখে পড়বে। এসব মূলা রেখে আমার মনে হয় না কোনো লাভ হবে, কারণ এসব শুধু আমাদের আলুর ক্ষেতের নষ্টকারীর থেকে আর কিছু হতে পারে না, তাই কিন্তু আপনাদের চোখে পড়ছে। অ্যান্ড আমার চারিদিকের যে পরিবেশটা সেটা কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে ফিল করতে পারছেন। অ্যান্ড আমি যে এখানে ফুলকপি বুনেছিলাম, দেখুন ফুলকপি কেবল একটু মাত্র মানে ফুল দেখাচ্ছে, তাছাড়া কিন্তু আর কিছু না। অ্যান্ড দেখুন এই আমার ফুলকপি গাছ, দেখুন একদম কুটি কুটি ফুলকপি হয়েছে। এটা কবে বড় হবে তা মহান আল্লাহ তাআলাই ভালো জানে। এসবগুলোই আমাদের আলুর গাছ। কপি চারিদিকটা যদি দেখেন তাহলে মূলত সুন্দর ওখানকার পরিবেশটা দেখলে অনেকটাই ভালো লাগে। দেখুন শুধু আলু আর আলু আমাদের। মানে আমাদের যে আলুর গাছ আছে আমি দেখবো, আলুর গাছে আসলে আলু কয়েকটা করে ধরেছে, আপনাদের সামনে নিয়ে আমি দেখবো। দেখুন এই হলো আমার আলুর গাছ। এখন আমি দেখছি আসলে আমার আলুর গাছে আলু আছে কি নাই। দেখে এখানে ফেটে আছে, তার মানে এই দেখুন ফিল করছেন কি না তা জানি না। এই যে আলু দেখুন, এই আলুটা আরও আলু আছে এই জায়গায়, দেখুন দেখছেন। এই মোটামুটি আমাদের আলুর গাছের নমুনা অ্যান্ড সবশেষ পরিস্থিতি। অ্যান্ড এখানকার যে পরিবেশটা আছে সে পরিবেশটা নিয়ে কিন্তু মোটামুটি সুন্দর ও অনেকটাই মনোফুল্লত করা আমাদের আলুর গাছের চেহারা। তো যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।